নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু কর্মোলজি আজ আমি তোমাদের সাথে পদার্থবিদ্যার দুটো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পদার্থের গ্যাসীয় এবং তরল অবস্থা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো আলোচনা করব। এবং এই চ্যাপ্টার দুটো থেকে যে সকল প্রশ্নোত্তরগুলো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব এইগুলো কিন্তু তোমাদের আপকামিং স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যে ডিপ্লোমা প্যারামেডিক্যাল কোর্সের অ্যাডমিশনের এন্ট্রান্স এক্সামটা হবে তার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাই তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলো নিজেদের খাতায় নোট করে নিও এবং আজকের মক টেস্টের এই প্রশ্নপত্র থেকে তোমরা কে কত নম্বরের উত্তর করতে পারলে তা কিন্তু তোমরা আমাকে এই ভিডিওর কমেন্টে অবশ্যই জানিও তাহলে চলো শুরু করা যাক দেখো প্রথম প্রশ্ন কি বলছে একটি নির্দিষ্ট উষ্ণতায় দুশো এম এল গ্যাসের সম্পূর্ণ ব্যাপনে তিরিশ মিনিটের সময় প্রয়োজন হয় সম উষ্ণতায় পঞ্চাশ এম এল গ্যাসের ব্যাপনের জন্য প্রয়োজনীয় সময় ষাট মিনিট পনেরো মিনিট পঁয়তাল্লিশ মিনিট তিরিশ মিনিট সঠিক উত্তরটা হবে অপশান ডি তিরিশ মিনিট তোমাদের এই ধরনের গাণিতিক সমস্যার সমাধানগুলো তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপ কর্মোলজি মেডিকেলে পেয়ে যাবে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে আর তোমাদের এও জানিয়ে রাখি তোমাদের যদি এই পিডিএফটা প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্টে জানিও আমি তোমাদের জন্য এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম গ্রুপ কর্মোলজি মেডিকেলে আপলোড করে দেবো এবং তোমরা যারা এই চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টগুলো দিতে চাইছ তারা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপ কর্মোলজি মেডিকেলে জয়েন হতে পারো আমি সেখানেই কিন্তু তোমাদের এই মক টেস্টগুলো নিয়ে থাকি আর আগামী তিরিশ তারিখ থেকে আমি তোমাদের সম্পূর্ণ একশো নম্বরের কোয়েশ্চেন প্যাটার্নের ওপর মক টেস্ট নেওয়া আরম্ভ করব। পরের প্রশ্ন দেখো নগণ্য এ মান সম্পন্ন ওয়ান মোল্ড ভ্যান্ডারওয়ালস গ্যাসের সংকোচনশীলতা গুণক জেড এর মান হল ওয়ান বিপি বাই আর টি ওয়ান প্লাস বিপি বাই আর টি ওয়ান মাইনাস বিপি বাই আর টি সঠিক উত্তর হবে অপশান সি ওয়ান প্লাস বিপি বাই আর টি পরের প্রশ্ন দেখো সম ওজনের মিথেন এবং এইচ টু গ্যাস একটি ফাঁকা পাত্রের মধ্যে পঁচিশ ডিগ্রি তাপমাত্রায় মেশালে সামগ্রিক চাপের যত অংশ এইচ টু দ্বারা হবে তা হল একের নয় একের দুই আটের নয় ষোলো সতেরো সঠিক উত্তর হবে অপশান সি আটের নয় পরের প্রশ্ন একই শর্তে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সম ওজনের এইচ টু ও টু ও মিথেন গ্যাস ভি আয়তনের একটি পাত্রে রাখা হলো এইচ টু ও টু ও মিথেন গ্যাসগুলির আয়তনের অনুপাত এইট ইস টু সিক্সটিন ইস টু ওয়ান সিক্সটিন ইস টু ওয়ান ইস টু টু এইট ইস টু ওয়ান ইস টু টু সিক্সটিন ইস টু এইট ইস টু ওয়ান সঠিক উত্তর হবে অপশন বি সিক্সটিন ইস টু ওয়ান ইস টু টু পরের প্রশ্ন দেখো আদর্শ গ্যাসের আচরণ থেকে সর্বোচ্চ বিচ্ছুতি প্রদর্শন করে মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন নাইট্রোজেন সঠিক উত্তর হবে অপশন বি অ্যামোনিয়া পরের প্রশ্ন দেখো সমমোল কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেন নিয়ে একটি গ্যাস মিশ্রণ তৈরি করা হলো যদি দেখা যায় মিশ্রণের মোট চাপ ওয়ান এটিএম তবে মিশ্রণের নাইট্রোজেনের চাপ কত এক এটিএম জিরো পয়েন্ট ফাইভ এটিএম জিরো পয়েন্ট এইট এটিএম জিরো পয়েন্ট নাইন এটিএম সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ এটিএম পরের প্রশ্ন দেখো একটি নির্দিষ্ট গ্যাসীয় মিশ্রণে অক্সিজেন ও নাইট্রোজেনের ওজনের অনুপাত ওয়ান এদের অনুসংখ্যার অনুপাত থ্রি ওয়ান ইস টু ফোর সেভেন ইজ টু থার্টি টু ওয়ান ইজ টু এইট সঠিক উত্তর হবে অপশান সি সেভেন ইস টু থার্টি টু পরের প্রশ্ন দেখো একটি গ্যাস উচ্চ চাপে আদর্শ আচরণ থেকে বিচ্যুত হয় কারণ এর অণু একে অপরকে আকর্ষণ করে টিন্ডাল প্রভাব প্রদর্শন করে গতিশক্তির ফলে সমবায় বন্ধনে আবদ্ধ থাকে সঠিক উত্তর হবে অপশান এ একে অপরকে আকর্ষণ করে পরের প্রশ্ন বাস্তব গ্যাসের ভ্যান্ডারওয়াল সমীকরণে গ্যাসের অন্তরাণবিক আকর্ষণের সংশোধনের জন্য নিচের কোন পথটি প্রযোজ্য এন টু দি পাওয়ার সিক্স এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার নাকি মাইনাস এন বি সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার পরের প্রশ্ন দেখো গ্যাসীয় এইচসিএল অণু ও গ্যাসীয় ক্লোরিন অণুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল ডাইপোল ডাইপোল বল লন্ডন বল আহিত ডাইপোল আহিত ডাইপোল বল নাকি ডাইপোল আহিত ডাইপোল বল সঠিক উত্তর হবে অপশান ডি অর্থাৎ ডাইপোল আহিত ডাইপোল বল পরের প্রশ্ন দুশো আটানব্বই কেলভিন উষ্ণতায় নিচের কোন গ্যাসটির আর এম এস বেগ সর্বোচ্চ মিথেন কার্বন মনোক্সাইড ক্লোরিন কার্বন ডাইঅক্সাইড সঠিক উত্তর হবে অপশান এ মিথেন পরের প্রশ্ন দেখো বয়ল উষ্ণতার উপরে একটি বাস্তব গ্যাসের সংকোচনশীলতা গুণক জেড এর মান হল এক একের কম একের বেশি নাকি একের কম বা সমান সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ একের বেশি পরের প্রশ্ন দেখো সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর এই সমীকরণে আর এর তাৎপর্য হল সম্পাদিত কার্য প্রতি মোল কেলভিন শোষিত তাপ প্রতি মোল কেলভিন বর্জিত তাপ প্রতিমূল প্রতি কেলভিন নাকি সম্পাদিত কার্য প্রতি মোল প্রতি ডিগ্রি সেলসিয়াস সঠিক উত্তর হবে অপশান এ সম্পাদিত কার্য প্রতিমূল প্রতি কেলভিন পরের প্রশ্ন সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান নির্ভর করে গ্যাসের তাপমাত্রা গ্যাসের পরিমাণ গ্যাসের মোলের সংখ্যা গ্যাসের চাপ তাপমাত্রা ও আয়তন সঠিক উত্তর হবে অপশান ডি গ্যাসের চাপ তাপমাত্রা ও আয়তনের ওপর পরের প্রশ্ন নিচের কোনটি গ্যাসের জন্য ভুল গ্যাসের নির্দিষ্ট আকৃতি এবং আয়তন নেই গ্যাসের আয়তন গ্যাসকে সীমাবদ্ধ পাত্রের আয়তনের সমান সীমাবদ্ধ গ্যাস সমস্ত দিকের পাত্রের দেয়ালে অভিন্ন চাপ প্রয়োগ করে গ্যাসের ভর একটি পাত্রে ওজন করে নির্ধারণ করা যায় না যেখানে এটি রয়েছে সঠিক উত্তর হবে অপশান ডি গ্যাসের ভর একটি পাত্রে ওজন করে নির্ধারণ করা যায় না যেখানে এটি রয়েছে এটা কিন্তু ভুল পরের প্রশ্ন দেখো আদর্শ গ্যাসের ভ্যান্ডারওয়াল সমীকরণে ধ্রুবক বি কিসের পরিমাপক সঠিক উত্তর হবে অপশান সি অণু দ্বারা দখলীকৃত আয়তন পরের প্রশ্ন দেখো কোন পদার্থের কোনো নির্দিষ্ট আকৃতি নেই কিন্তু নির্দিষ্ট আয়তন আছে গ্যাস তরল কঠিন উপরের কোনোটিই নয় সঠিক উত্তর হবে অপশান বি তরল পরের প্রশ্ন ছোটো বোরের নলের মধ্যে তরলের উত্থান বা পতনকে বলা হয় তরলের পৃষ্ঠটান ক্রিয়া সান্দ্রতা বক্রতা গঠন সঠিক উত্তর হবে অপশান বি ক্রিয়া পরের প্রশ্ন দেখো নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের ব্যাপনের হার গ্যাসটির ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক এই বিবৃতি উল্লেখ করে ডাল্টনের সূত্র গ্রাহামের সূত্র অ্যাভোগ্রাডোর সূত্র ওপরের কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ গ্রাহামের সূত্র পরের প্রশ্ন দেখো স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় এটি বলা আছে যে সূত্রে তাকে বলা হয় বয়লের সূত্র চার্লসের সূত্র গ্যাসের সমন্বয় সূত্র এবং সূত্র সঠিক উত্তর হবে অপশান এ বয়লের সূত্র পরের প্রশ্ন দেখো তাপ প্রয়োগের ফলে গ্যাসীয় পদার্থের অণুগুলির মধ্যে কি পরিবর্তন হয় কণাগুলো দ্রুতগতিতে চলাচল করে কণাগুলো আলাদা হয়ে যায় কণাগুলো ছোট হয়ে যায় কণাগুলো আরও ঘন হয়ে যায় সঠিক উত্তর হবে অপশান এ কণাগুলো দ্রুত গতিতে চলাচল করে পরের প্রশ্ন দেখো কোনো পদার্থের অনুসমূহ যে আকর্ষণ বল দ্বারা একে অপরের সাথে আবদ্ধ থাকে তাকে কি বলা হয় আন্তঃ পারমাণবিক আকর্ষণ আন্তঃ আয়নিক আকর্ষণ বল আন্তঃ আণবিক আকর্ষণ বল আন্তঃ নিউক্লিয়ার আকর্ষণ বল সঠিক উত্তর হবে অপশান সি আন্তঃ আণবিক আকর্ষণ বল পরের প্রশ্ন ভর ও ঘনত্ব বেশি হলে ব্যাপন ও নিঃসরণের হার হ্রাস পাবে বৃদ্ধি পাবে অপরিবর্তিত থাকবে শূন্য হবে সঠিক উত্তর হবে অপশান এ হ্রাস পাবে পরের প্রশ্ন দেখো পরম শূন্য উষ্ণতার মান দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড নাকি একশো ডিগ্রি সেন্টিগ্রেড সঠিক উত্তর হবে অপশান সি মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড পরের প্রশ্ন দেখো এটাই কিন্তু তোমাদের আজকের প্রশ্ন সেটের শেষ প্রশ্ন পতনশীল তরল ফোঁটা গোলাকার হয় যার প্রভাবে তা হল হাইড্রোজেন বন্ধন পৃষ্ঠটান ক্রিয়া সান্দ্রতা সঠিক উত্তর হবে অপশান বি পৃষ্ঠটান তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলো নিজেদের খাতায় নোট করে নিও এবং তোমরা এই মকটেস থেকে কি কত নম্বর উত্তর করতে পারলে আমাকে কমেন্টে জানিও আর এই চ্যানেলে আমি তোমাদের জন্য বিভিন্ন সরকারি কোর্সের খবর বিভিন্ন সরকারি চাকরির বিজ্ঞপ্তি এবং বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির বিভিন্ন তথ্য সম্পর্কে আলোচনা করে থাকি তাই তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অথবা যদি এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল বাটনে গিয়ে অল নোটিফিকেশানটা অন করে নাও এর ফলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তা নোটিফিকেশান কিন্তু সরাসরি চলে যাবে তোমার কাছে তাহলে দেখা হবে পরের ভিডিও